আমরা কাকড়া খুঁজে পাইতেছিলাম আই ডোন্ট নো এখন আমরা কাকড়া খুঁজব ঘুমা লাঠি দিয়ে কাকড়া বের করো ওই যে কাকড়া আছে কাকড়া তোর কথা আমি শুনি নাও আমি আমি তোর কথা শুনে আমি আবার ক্যামেরাটাকে মুভ করছি সো এই যে কই কই কাকড়া কই কাকড়া ভাগো কাকড়া পাইছে বলে কাকড়া বলে পাইছে এই ওপো ওপো পাইছে এই যে গাইস দেখো 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 গাইস আমাদের ভাগ্য তো ভালো এই যে লাল কাকড়া এটা ধরবো কেমনে এই যে ফাইনালি আমরা কাকড়া দেখা পাইছি মজা হবে কামড় দিলে দেখি দেখি কাকড়া আমাদের ভাগ্য অনেক ভালো এই যে কাকড়াটা তুমি দেখো এই কাকড়াটা অনেক সুন্দর মামা যেভাবে ধরছে সেভাবে ধরবা এই যে এভাবে মামা কামড় খাইছো ওই দেখি এই যে তোমরা দেখো এখানে মামার রক্ত বের হয়ে গেছে ভুলবশত ধরার কারণে হ্যাঁ ভুলবশত ধরার কারণে এখন মামা সঠিক বশত ধরতে পারছে সো গাইস এই দেখো এটা আরো মাগুমা কুতুকুতি দিতেছে বা মানে ওরা ও আমাকে কামড় দেওয়ার চেষ্টা করতেছে বাট আমি ধরে রাখছি তো তোমরা যারা কাকড়া ধরবা তারা এভাবে ধরবা আর না হলে তোমরা দেখছো যে মামাকে কিভাবে কামড় দিছে রক্ত ছোটে ফেলছে পুরো তোমার হাতে তো কামড়ই দিয়ে রাখছে হ্যাঁ কামড় দিয়ে রাখছে ছাড়ো আগে তুমি আমরা এখন লাল কাকড়া চড় তোমরা কুয়াকাটা এমন অনেক জায়গা পাবা মানে কাকড়া পাবা বাট আমাদের মতো কপাল সবার হবে না হ্যাঁ কাকড়া দেখতে পেয়েছি একবারে কামড়টাই না যায় না এটা নামাবো কেমনে ছেড়ে দাও আচ্ছা মারো ঢিল মারো সো এই যে লাল কাকড়ার চর এখানে আমরা সামনে যাচ্ছি আরো সো তোমরা আসলে এখানে আসলে আমরা যেটা নিজের চোখে দেখতে পাচ্ছি সেটা আসলে ফিল করতে পারবা কারণ ক্যামেরায় সবকিছু তুলে ধরা যায় না কি করো ছবি তোলা হচ্ছে আমি তো ওরা কাকড়া করতেছে এই যে এখানে পানি পরিষ্কার ও ও আচ্ছা ওখান দিয়ে আসতেছে তো এই পানিটা পরিষ্কার এই যে আমরা এগিয়ে যাচ্ছি এই পাশে একটা ঝাউ বন এইখানে হচ্ছে ফাতরার বন তো ওইখানে যে ফাতরার বনটা আছে তোমরা যারা জানো না তাদেরকে বলি ওটা সুন্দরবনের একটা সাইড হ্যাঁ আমাদের ওখানে যাওয়ার কথা ছিল বাট আজকে অনেক বৃষ্টি দ্যাটস ওয়াই ওখানে আমরা যাব না সো গাইস খুব মজা লাগতেছে এখানে যে ফাতরার বনটা আছে যেটা আমি বলছিলাম যে এখানে মানে সুন্দরবনের একটা পাশ তো তোমরা যারা চাও ঘুরে ঘুরে দেখতে আরো ক্লোজ থেকে দেখতে তারা ট্রলার দিয়ে ভাড়া করে নিতে পারো বা যেভাবে বুক করে নিতে হয় সেভাবে করে নিতে পারো এবং ঘুরতে পারো আর বলবো যে ফাতরার বনে সুন্দরবন বনের মধ্যে যেমন অনেক বাঘ সিংহ এত কিছু থাকে এখানে অত ডেঞ্জারাস না বাট তুমি যদি বলো যে আমি এখান থেকে সুন্দরবনে চলে যাবো বাট এটা কখনো পসিবল না সো তোমার সুন্দরবনে যেতে হলে অন্য রাস্তাতে যেতে হবে এখানে জাস্ট তুমি ফাতরার বনটা সাইড দিয়ে ঘুরতেই পারবা এতটুকুই বাট ভিউটা অনেক সুন্দর সো এতটুকু ঘোরার মাধ্যমেই তোমার মনে হবে অনেক কিছু তুমি দেখে ফেলতেছো আর এই এই যে তোমাদের ঝাউবনটাকে আমি দেখাই এই যে ঝাউবন ইয়েস সো আমরা যাচ্ছি তোমরা দেখো মা আর আসছি একসাথে যাইতেছে আর পড়ছে আসছে মানে পড়ছে দোনোটা মানে দুইটাই বাচ্চা একটা আমার পা পরিষ্কার ছিল নোংরা হয়ে গেছে আল্লাহ এই যে এইসব পাড়া দিয়ে তোমাদের ঝাউবন যেতে হবে বাট ইটস ওকে সুন্দর কিছু পেতে হলে একটু তো কষ্ট করতে হবে এই যে সবাই যাচ্ছে তুমি যেন একটা কি বলো ও মা বলো তো এটা
এই যে আমরা এখন যাচ্ছি ঝাউবন। ও কাজ আমি সত্যি কথা বললাম নাকি মামা, বুঝতেছি না তো। মিথ্যা মামাকে উল্টাপাল্টা কথা বলে, মামা উল্টাপাল্টা কথা বলে শুধু। এই যে আমরা এগুলো পাড়া দিয়ে যাবো, মামা হচ্ছে আমাদের ভয় দেখাচ্ছে, বাট আমরা ভয় পাবো না কারণ আমরা সাহসী মানুষ। এই যে খুব সুন্দর একটা ভিউ, তোমরা না আসলে বুঝতে পারবা না। এই যে আমি এখান থেকে দেখি, আমরা ওই ওইটার পরের জায়গা থেকে আমরা আসছি, এই হেঁটে 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 এই যে এখান দিয়ে আমরা আসতেছি। আর এই যে উনি আসতেছে, আমরা যাচ্ছি আগাচ্ছি। এটা হচ্ছে বাহুবলীর চিকন ভার্সন। পানিগুলো জমে গেছে, অনেক ঠান্ডা ঠান্ডা পানি। আই হ্যাঁ, আমি ডুবে গেলাম। এখানে পানির গভীরতা অনেক বেশি, এই জন্য ওরা ওখান দিয়ে যাইতেছে। আমি পুরো ভিজে গেছি। এই যে এসে পড়ছি। মামা এগুলো কি দেখি, দেখাও হাতে নিয়ে দেখাও। এই যে মামা এগুলো টোকাইছে, দেখি মামা দেখাও তো। গোলাকারের শামুক। আচ্ছা, দুই পিঠে ও পিঠে ও পিঠ মিলে একটা শামুক। এর ভিতরে কি মুক্তা আছে? আই হোপ আছে। আই খাইছে রে। আচ্ছা থাকলে আমাদেরকে মামা দেখাবে। তো আমরা যাচ্ছি সামনে, আর এখানে তো আমি ভিজে গেছি পুরো নিচ দিয়ে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is. এই যে আমরা এখন উপরে উঠবো। এই যে এগুলোতে পাড়া দিয়ে উঠতে হবে, আর না হলে আমরা পড়ে যাবো। যে এখানে এই যে চোরা বালি নাকি টানে, কিন্তু টানে এটা, এইটা টানে এখানে চোরা বালি। এইটা পাড়া দিলে নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে। এই যে, এই যে আমি নিয়ে নিতেছে। তোমাদেরকে যখন ঘুরাবে তখন তোমরা এখানে নেমে যাবা এবং ছবি তুলবা, কারণ ছবিগুলো অনেক সুন্দর আসে। আর এই যে সূর্য তোমরা দেখতে পাচ্ছ, সূর্য উঠে যাচ্ছে, আর আমি তো সকাশটা করি। এই তো অনেক মজা হইতেছে সবাই মিলে একসাথে, আর জায়গাটাও এত সুন্দর, মানে আমার যে কেমন ফিল করতেছে আমি তোমাদেরকে বুঝাতে পারবো না। আর যে সমুদ্র দেখো টলটল করতেছে। হ্যাঁ কিসে, আসলে আমরা অনেক ভয় ছিলাম যে আজকে কি বৃষ্টিই পড়বে সারাদিন, বাট ভাগ্য ভালো বৃষ্টি হয়েছে। তো আমরা এই রাস্তাটা দিয়ে, মানে বিচের যান, বিচের পাশ দিয়ে গিয়েছি, তো আমরা বিচের পাশ দিয়ে গিয়েছিলাম, তো এই জন্য আমরা যে এখান দিয়ে রাস্তা দিয়ে নেমে তারপর যেতে হয়েছে। তো এই জায়গাটা অনেক পিছলা, তো আমাদের নামতে হয়েছে, তো এই জন্য গাড়িগুলো এখন উঠবে, তারপর আবারও আমরা গাড়িতে উঠবো। তো তোমরা আমাদের সাথে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।